আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে হাউজে কাউসার মিডিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দর্শক, আজকে মোস্ট ইম্পর্টেন্ট ফর অল এভরি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে দুনিয়ার জমিনে আমরা রাগ করি। অনেক সময় বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন কোনো কিছুর কারণে একটা কাজ করতে বললাম সন্তানকে, সে করে নাই, ভিতরে রাগ এসে যায়। একজনের কাছে টাকা পাওনা, সে টাকা দিচ্ছে না, ভিতরে অনেক রাগ এসে যায়। এমনও হয় এই টাকা পাওনা নিয়ে বিভিন্ন জিনিসের কারণে, মানুষের রাগ ওঠার কারণে মানুষ একজন আরেকজনকে খুন করতে পর্যন্ত উদ্যত হয়ে যায়। এই যে রাগের কারণে মানুষ স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অথচ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হচ্ছে কি তালাক দেওয়া। তো যাই হোক, অনেক মানুষ তালাক দেওয়ার পরেও আয়েশা হুজুরদের কাছে, আমাদের কাছে আয়েশা মাসআলা জিজ্ঞেস করে, হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি, তালাক কি হবে? আরে তালাক তো মানুষ রাগের মাথায় দিবে, কেউ কেউ তো কাউকে ভালোবেসে তালাক দেয় না। তো যাই হোক, আমার আজকের মূল আলোচনার টপিকটা হচ্ছে এই যে রাগ, সেই রাগটা নিয়ন্ত্রণ করার চারটা পদ্ধতি আল্লাহর রাসুল হাদিসের মধ্যে বলেছে, সেই চারটা পদ্ধতি আমি এখন আপনাদের সামনে ছোট্ট সংক্ষিপ্ত করে বর্ণনা করবো ইনশাআল্লাহ। তো চলুন মূল কথায় দর্শক, তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পেজটাকে এখনই ফলো করে দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন। তো দর্শক, রাগ কিভাবে কমাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা পদ্ধতি উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছে, যেটা আমাদের সকলের জানা উচিত, কারণ এই রাগের কারণেই মানুষ দুনিয়াতে অনেক অনেক বিপদের সম্মুখীন হয়। আপনি যদি রাগকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার জীবনের সফলতা তত বেশি নির্ভর করে ইনশাআল্লাহ। যাই হোক, রাগটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজন সাহাবি ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমি সহিহ হাদিস বলতেছি, রাসুলের সামনে দুইজন সাহাবি ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, এমন কি একজন আরেকজনের সঙ্গে রেগে গিয়ে তাকে মারার জন্য উদ্যত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত অবস্থায় বললেন, ইয়া আসহাবি, হে আমার সাহাবা, তোমরা ঝগড়া করতেছো, তোমাদের ভিতরে রাগ এসে যাব, রাগ এসে গেছে, আমি রাসুল তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দিতে পারি, যে আমলটা যদি করো 100% তোমরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই নিয়ন্ত্রণ করার বদৌলতে তোমাদের জীবনে অনেক সফলতা আসবে। এমন একটা আমল কি শিক্ষা দিব, যেটা তোমাদেরকে শিক্ষা দিলে তোমরা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে? সাহাবায়ে কেরাম, হ্যাঁ বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে শিক্ষা দিন কিভাবে আমরা রাগ নিয়ন্ত্রণ করব। তখন আল্লাহর নবী বললেন, এক নাম্বার হচ্ছে, তোমাদের যখন রাগ এসে যাবে, তোমরা আল্লাহ পাকের কাছে পানা চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। এই এই যে আয়াতটা, এটা কোরআনের আয়াত না, তারপরেও এই যে একটা দোয়া, আল্লাহর কাছে পানা চাওয়ার যে দোয়া, এই দোয়াটা মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা সকলেই কোরআন শুরু করার পূর্বে এটা পড়ি। আল্লাহর কাছে পানা চাওয়া আর কি, মরদুদ শয়তান থেকে বিতাড়িত, মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, এই তাআফুজের মাধ্যমে, এই তাআফুজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন যখন আপনার রাগ আসবে, তখন আল্লাহর নবী বলেছেন সাথে সাথে আপনার রাগ ইনশাআল্লাহ কমে যাবে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষের রাগ উঠবে তখন সে যেন চুপ হয়ে যায়। এক হাদিসের মধ্যে আসছে, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। যদি আপনার আমার রাগ উঠে, রাসুল বলেছেন সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাওয়া, চুপ হইলেই রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে, যদি রাগ উঠার পর তুমি যদি দেখো তোমার রাগ উঠছে, তুমি যদি দাঁড়ানো অবস্থায় থাকো, আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন, রাসুল বলেছেন সঙ্গে সঙ্গে তুমি বসে যাও, তোমার রাগ নিয়ন্ত্রণে এসে যাবে, রাগটা কন্ট্রোলে এসে যাবে। আর যদি তুমি, চতুর্থ নাম্বার ওয়ে হচ্ছে, যদি বসা থাকে তাহলে শুয়ে যাও, বাস রাগ কমে যাবে ইনশাআল্লাহ। এই চারটা পদ্ধতি, এক নাম্বার তাহাফুজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, দুই নাম্বার হচ্ছে চুপ হয়ে যাওয়া, তৃতীয় নাম্বার হচ্ছে দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে যাওয়া, চতুর্থ নাম্বার হচ্ছে বসা অবস্থায় রাগ হলে শুয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে দুনিয়াতে আল্লাহ পাকের গোনাহের কাছ থেকে, মারাত্মক জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ।